আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আমি পিডি স্যার। আজ আমি শিক্ষাতীর্থে তোমাদের সঙ্গে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তৎপুরুষ সমাস। ঠিক আছে, এই তৎপুরুষ সমাস কাকে বলে? দেখো, যে সমাসের পূর্বপদে কর্ম থেকে অধিকরণ পর্যন্ত কোনো না কোনো কারকের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রদান হয়। ঠিক আছে, তাহলে এখানে যে বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে সচেতন থাকতে হবে সেগুলো কি কি? দেখো, এক নম্বর হল পূর্বপদে কর্ম থেকে অধিকরণ পর্যন্ত কোন না কোন কারকের বিভক্তি লোপ পাবে। আর দু নম্বর, পরপদের অর্থ প্রধান হবে। ঠিক আছে, দুটো শর্ত, পূর্বপদে কর্ম থেকে অধিকরণ পর্যন্ত কোনো না কোনো কারকে বিভক্তি লোপ পাবে আর পরপদের অর্থ প্রধান হবে। ঠিক আছে, এবার এবার একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, যেমন দেখো, রথ কে দেখা সমান রথ দেখা। দেখো, পূর্বপদ হল রথকে আর পরপদ হল দেখা, তাহলে সমসমান পদ দুটো, এক সমসমান পদ এখানে, এক সমসমান পদ, তাহলে এই দুটো সমসমান পদ মিলে রথ দেখা এই সমাস পদ কথা তৈরি হলো। এখানে দেখো, এই কে লোকটা এখানে লোক পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে শর্ত যে পূর্বপদে কর্ম থেকে অধিকরণ কারকের বিভক্তি লোপ পাবে, এখানে কে বিভক্তি লোপ পেল। ঠিক আছে, এটা কর্ম কারকের বিভক্তি আর পরপদে অর্থ প্রদান, অর্থাৎ দেখার কাজটা এখানে মুখ্য। ঠিক আছে, এবার আমরা এই শ্রেণী বিভাগে আসি। দেখ, তাহলে প্রথম আমরা শ্রেণী বিভাগে আসি কর্মতৎপুরুষ। কর্মতৎপুরুষ সমাস কাকে বলে? দেখ, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হবে কর্মতৎপুরুষ সমাস। ঠিক আছে, আবার বলি, দেখ, যে তৎপুরুষ সমাসের পূর্বপদে কর্মকারকের বিভক্তি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রদান হবে তাকে বলা হবে কর্মতৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন দেখ, লোককে দেখান সমান লোক দেখান। ঠিক আছে, এখানে এই যে কে বিভক্তি, এখানে কে বিভক্তি লোক। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? দেখো, এখানে যেহেতু কে বিভক্তি লোপ পেল সেই জন্য কর্মকারকের বিভক্তি হলো কে, সেই জন্য যে কারকে বিভক্তি লোপ পাবে সেই কারকের নাম অনুযায়ী সেই সমাসটার নাম হয়ে যাবে সেই তৎপুরুষ সমাস। এখানে কে বিভক্তি লোপ পেল বলে সেই জন্য এখানে এই তৎপুরুষ সমাসের নাম হলো কর্মতৎপুরুষ সমাস। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এরপর কর্মতৎপুরুষ সমাস, এখানে দেখো এই কর্মতৎপুরুষ সমাস বলার আগে কর্মতৎপুরুষের আরো কিছু বৈশিষ্ট্য আমি বলে দিই। যেমন দেখো, ওখানে দেখো আশ্রিত গত আপন্ন, এইগুলো অর্থেও কর্মতৎপুরুষ হয়। যেমন স্মরণকে আশ্রিত স্মরণাশ্রিত, ব্যক্তিকে গত ব্যক্তিগত, স্মরণকে আপন্ন স্মরণাপন্ন। ঠিক আছে, এগুলো
কর্মতৎপর সমাজ হতে পারে। আবার দেখো কিছু কিছু সমাজ আছে, যেমন নিম রূপে রাজি সমান নিম রাজি। এখানে নিম রূপে রাজি সমান নিম রাজি, অর্থাৎ এখানে রূপে কথা ব্যবহার মানে অল্প রূপে। আবার দেখো তাজমহল অর্ধ রূপে মরা, আধমরা, এগুলো ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, সেজন্য এগুলোকে অনেক সময় ক্রিয়া বিশেষণ তৎপুরুষ হিসেবেও আমরা বলতে পারি এগুলোকে। ঠিক আছে, এবার আমরা আসি পরম তৎপুরুষ। পরম তৎপুরুষ সমাস কাকে বলে? দেখো ডেফিনিশনটা কিন্তু একই, সংজ্ঞাটা একই, শুধুমাত্র ওখানে তফাৎটা হবে পূর্বপদে করণকারকের বিভক্তি লোপ পায়, শুধুই কথা। তাহলে ডেফিনিশনটা কি হবে? যে তৎপুরুষ সমাসে পূর্বপদে করণকারকের বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থ প্রদান হয় তাকে বলা হয় পরম তৎপুরুষ সমাস। যেমন দেখো ঢেঁকি দ্বারা ছাঁটা সমান ঢেঁকি ছাঁটা, ঢেঁকি ছাড়া চাল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তোমরা জানো। মন্ত্র দিয়ে গড়া সমান মন্ত্র গড়া, বুঝলে, মন্ত্র দিয়ে গড়া। এখানে দেখো এই দ্বারা দিয়ে এগুলো থাকলে পরম্পরা বিভক্তি হয়, সেই জন্য এখানে এইগুলো লোপ পেয়ে যাচ্ছে পুরো পদে, সেই জন্য এই সমাজটার নাম হচ্ছে পরম তৎপুরুষ সমাস। ঠিক আছে, এবার নিমিত্ত তৎপুরুষ, নিমিত্ত তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে নিমিত্ত কারকের বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থ প্রদান হয় তাকে নিমিত্ত তৎপুরুষ সমাস বলে। ঠিক আছে, যেমন জপে নিমিত্ত মালা সমান জপমালা, ছাত্রদের নিমিত্ত আবাস সমান ছাত্রাবাস। তেমনি টাকার নিমিত্ত শোক টাকার শোক। ঠিক আছে, এবার দেখো অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ, অপাদান তৎপুরুষ কাকে বলে? যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে অপাদান কারকের বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থ প্রদান হয় তাকে বলা হয় অপাদান তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন দেখো জল হইতে আতঙ্ক সমান জলাতঙ্ক, স্বর্গ হইতে ভ্রষ্ট সমান স্বর্গভ্রষ্ট, দেখো জল হইতে আতঙ্ক জলাতঙ্ক, স্বর্গ হইতে ভ্রষ্ট স্বর্গভ্রষ্ট, রোগ হইতে মুক্ত রোগ মুক্ত, রোগ হইতে বা থেকে মুক্ত মুক্ত। ঠিক আছে, তাহলে এই হইতে থেকে এগুলো থাকলে তখন এইগুলো যদি পুরো পদের উপায় তখন সেটা হবে অবাদান তৎপুরুষ। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার দেখো এবার হলো সম্বন্ধ তৎপুরুষ। এই সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে সম্বন্ধ তৎপুরুষের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে,
যে এই সমতপুর সমাজটা অন্য তৎপর সমাজগুলোর সঙ্গে একটু সময় তফাত আছে। কি তফাতটা দেখো, আমরা ডেফিনেশনে অন্যগুলোর ক্ষেত্রে বলেছি যে দেহের তৎপর সমাজের পূর্বপদে অপাদানের ক্ষেত্রে বললাম অপাদার কারকে বিভক্তি পূর্বপদের উপায়, এখানে কিন্তু কারক হবে না, এখানে কারক কথা হবে না। কেন? তোমরা সবাই জানো যে সম্বন্ধটা কারক নয়, সম্বন্ধ পদ। কেন না? ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা পদ। তাহলে আমরা ডেফিনেশনে কি বলবো? যে তৎপর সমাসের পূর্ব পদে সম্বন্ধ পদের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় সম্বন্ধ, এবং পর পদের অর্থ প্রদান হয় তাকে সম্বন্ধ তৎপর সমাস বলে। ঠিক আছে, যেমন দেখো, যেমন রাজা কন্যা সমান রাজকন্যা, রাজা পুত্র সমান রাজপুত্র। ঠিক আছে, এখানে এখানে পূর্বপদ আর পরপদ যা ছিল এখানে পূর্বপদ পরপদ কিন্তু একই রকম থাকছে। ঠিক আছে, কিন্তু এবার কিছু কিছু যেগুলো আলোচনা করবো সেটা কিছু কিছু ব্যতিক্রম আছে। যেমন দেখো, যদি বলি রাজবংশ কী হবে, দাসবংশ কী হবে? রাজার বংশ হবে না। কেন? রাজা তো আর বংশ বসে না, তাহলে কী হবে? তখন পূর্বপদটা পরপদ হয়ে যাবে, পরপদটা পূর্বপদ হয়ে যাবে, তখন হবে হংসের রাজা সমান রাজহংস। তাহলে রাজনীতি কি হবে? রাজার নীতি হবে না। কেন না? এখন তো আর আমাদের দেশে রাজা নেই, এখন গণতন্ত্র, তাই রাজনীতির ক্ষেত্রে রাজার নীতি হবে না। তাহলে এখন কি হবে? নীতির রাজা অর্থাৎ শ্রেষ্ঠ নীতি, নীতি রাজা সমান রাজনীতি। আবার দেখো, রাজপথ পথের রাজা, পথের রাজা সমান রাজপথ। ঠিক আছে, পথের রাজা রাজপথ। এখানে এই তিনটে একটু ব্যতিক্রম, এটা কিন্তু পুরোপদটা পরপদ হয়ে যাচ্ছে, পরপদটা পুরোপদ হয়ে যাচ্ছে, সমসমান পদ আর সমস্ত পদের ক্ষেত্রে এই তিনটে ক্ষেত্রে তফাৎ, এগুলোকে আমরা ব্যতিক্রম। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেছে। এবার আসি অধিকরণ তত্ত্ব। অধিগণ তৎপুর সমাজ কাকে বলে? যে তৎপুর সমাসের পূর্ব পদে অধিকরণ কারকের বিভক্তি লোপ পায় এবং পর পদে অর্থ প্রদান হয় তাকে বলা হয় অধিকরণ তৎপুর সমাস। ঠিক আছে, যেমন দেখো, যেমন গাছে পাতা সমান গাছ পাতা, গাছ পাতা খেতে পারো। ঠিক আছে, দেখো তর্কে কটু সমান তর্ক কটু, রাতে কানা সমান রাত কানা। ঠিক আছে, পুরো পদে অধিকরণ কারকের বিভক্তি লোপ পাচ্ছে আর পর পদে অর্থ প্রদান হচ্ছে, বুঝছে? এটা হলো অধিকরণ তর্ক সমাস, ব্যাপারটা বোঝা গেছে। এবার না তৎপুরুষ বা নঞ্চ তৎপুরুষ এটি বিষয়টা কি? যে তৎপুরুষ সমাসের পূর্বপদ নাবাচক, ভালো কথা, যে তৎপুরুষ সমাসের পূর্বপদ নাবাচক তাকে নং তৎপুরুষ সমাস বলা হয়ে থাকে। যেমন দেখো,
9 1 সমান অনেক 9 ঐক্য সমান অনৈক্য 9 জানা অজানা তাহলে এখন পুরো পদ না বাচ্চ পুরো পদ না বাচ্চ ঠিক আছে এটা হলে এই নাতপুরুষ বা নন্তপুরুষ সংশয় ঠিক আছে ব্যাপারটা বুঝে গেছে এবার ব্যক্তিগত যে তৎপুরুষ সমাসে দীর্ঘ সময়ে বোঝায় ব্যক্তি বা বিস্তার বোঝায় তাকে বলা হয় ব্যক্তি তৎপুরুষ সমাস ঠিক আছে যেমন দেখো চির ব্যাপিয়া কাল তোমার চিরকাল দীর্ঘ ব্যাপিয়া কাল তোমার দীর্ঘকাল দীর্ঘ ব্যাপিয়া কাল তোমার দীর্ঘকাল তেমনি ক্ষণ ব্যাপিয়া কাল সমান ক্ষণকাল হয়েছে এগুলো সব ব্যক্তি বোঝাচ্ছে এগুলো তাই ব্যক্তি তৎপুরুষ সমাস ঠিক আছে এবারে এবার উপপদ তৎপুরুষ সমাস উপতৎপুরুষ করে দেখো যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় ভালো বলছো যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস ঠিক আছে যেমন কিভাবে হচ্ছে সেটা কোন শব্দকে যদি আমরা প্রত্যয় বিশ্লেষণ করি তাহলে সেটা কিরকম হয় সেখান থেকেই আমরা কোনটা উপপদ কোনটা কৃদন্ত পদ সেটা আগে আমরা বুঝে নিতে পারি তারপরে আমরা এটা আমরা আলোচনা করব দেখো পঙ্কজ পঙ্কজ শব্দটা প্রত্যয় বিশেষণ করে নেওয়া হয় পঙ্ক পূর্ব যম ধাতু ড প্রত্যয় এখানে দেখো তাহলে উপপদ কাকে বলে উপপদ হচ্ছে ধাতুর পূর্বে যে পদ বসে তাকে বলা হয় উপপদ তাহলে পঙ্কটা হলো উপপদ এটা হলো উপপদ আর কৃদন্ত পদ কাকে বলে কৃত প্রত্যয়ন্ত পদকে এই কৃদন্ত পদ বলে তাহলে জম ধাতু এটা হলো কৃদন্ত পদ এটা হলো কৃদন্ত পদ তাহলে এই উপপদ আর এই কৃদন্ত পদ মিলে হয়ে যাচ্ছে কি এই উপপদ তৎপুরুষ সমাস তাহলে উপপদের সঙ্গে এই কৃদন্ত পদ মিলে উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে ঠিক আছে ব্যাপারটা বোঝা গেছে তাহলে উদাহরণ কি হতে পারে উদাহরণ হলো পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ ঠিক আছে পঙ্কজ এবার অগ্রে জন্মে তখন অগ্রজ ইন্দ্রকে জয় করেছেন তিনি সুন্দরী ঠিক আছে এখানে দেখ এই যে শেষে যা যে আর কি ঠিক আছে এটা হলো উপপদ এখন
তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে উপপদ পুরুষ আমরা চিনবো কি করে বা জানবো কি করে, এটাকে চেনার একটা সহজ উপায় আছে, সেটা কি? সেটা হলো উপপদ পুরুষের চেনার সবচেয়ে সোজা উপায় হচ্ছে শেষে, অর্থাৎ ব্যাস বাক্যের শেষে, শেষে কি থাকবে? যে, যা কিংবা যিনি, ঠিক আছে? এইগুলো থাকলে আমরা এক দৃষ্টিতে আমরা সেগুলোকে এই উপপদ তত্ত্ব সমাস বলে আমরা চিহ্নিত করতে পারবো, ঠিক আছে? শেষে যে, যা, যিনি, এটা থাকলেই আমরা তাকে উপপদ তত্ত্ব সমাস বলে চিনতে পারবো, ঠিক আছে? তোমরা ব্যাপারটা তাহলে বুঝে নিলে। তাহলে তৎপুর সমাসের শ্রেণীবিভাগ আমরা সব আলোচনা করলাম, ঠিক আছে? পরের ভিডিওতে আমরা পরে যে সমাসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।